ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স সতেজ রেসিপি দেখার জন্য। সঙ্গে রয়েছে আমি জাহারা মিত্র এবং বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেছি আরও একটি সতেজ রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপির নাম স্টাফড এগ উইথ ফ্রুটস। তো চলুন শুরু করে দেওয়া যাক। উপকরণগুলোর অধিকাংশ রয়েছে আমাদের ওয়ালটন স্মার্ট ফ্রিজে। তো চলুন বের করে নেওয়া যাক। দেখে নিলেন তো সবগুলো উপকরণই কিন্তু ফ্রিজে রেখেছিলাম। এবং ওয়ালটন রেফ্রিজারেটরের সব থেকে বড় একটি সুবিধা হচ্ছে এটি FDA সার্টিফাইড, যার জন্য যে কোনো খাবার যদি আপনি ফ্রিজে রাখেন কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ডিমের ফিলিং তৈরি করার জন্য সবার প্রথমে আমরা ফিলিংটা একটু রেডি করব। প্রথমে দিয়ে নিচ্ছি, এখানে রয়েছে 2 টেবিল চামচ পরিমাণের টক দই, এবং এটি কিন্তু পানি ছাড়ানো টক দই। টক দই আমাদের হজম শক্তির জন্য খুবই ভালো। সো সারাদিন রোজা রাখার পর টক দই যদি খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বেশ উপকার হয়। এখানে রয়েছে 3টি পরিমাণে কুসুম, এবং কুসুমগুলো ভেঙে নেয়া কুসুমগুলো আমি দিয়ে দিচ্ছি। সেই সাথে রয়েছে আনারস কুচি, আনারস কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। অ্যাপেল কুচি দিয়ে দিচ্ছি আমি, সেটাও 2 টেবিল চামচ। এখানে রয়েছে 2 ধরনের আঙুর কুচি, কালো আঙুর এবং সবুজ আঙুর। দিয়ে দেবো হালকা পরিমাণে আমাদের লেবুর যে খোসা রয়েছে, সেই খোসা জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করতে পারেন, এটি না দিলেও তেমন একটা কিছু না, বাট ফ্লেভার হিসাবে কিন্তু বেশ দারুণ, কারণ সারাদিন রোজা রাখার পর স্বাভাবিকভাবে ইচ্ছে করে একটু এই ধরনের খাবার খাওয়ার জন্য। আমরা আরও দিয়ে দিচ্ছি, এখানে রয়েছে খেজুর কুচি, এবং সেটি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। বিট লবণ দিচ্ছি আমি, সেটা আপনারা দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী, কেউ লবণ খেতে বেশি পছন্দ করেন, কেউ কম পছন্দ করেন। আমি 1/4 চা চামচ দিচ্ছি, কিন্তু আপনার পছন্দ মতো দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ, আমি দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এটাও ডিপেন্ড করে আপনার স্বাদ অনুযায়ী, কেউ একটু ঝাল খেতে পছন্দ করে, কেউ ঝাল কম খেতে পছন্দ করে, সে তার মতো করে দিয়ে দিবে। এখানে রয়েছে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা, আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, কারণ আমার ধনিয়া পাতার ঘ্রাণ খুব বেশি ভালো লাগে এবং সেই সাথে এটি স্বাস্থ্যসম্মত। এখন আমি ফিলিংটি তৈরি করে নিচ্ছি। হালকা একটু বেদানা দিতে পারি, কারণ বেদানা কালারটি অ্যাড করবে। বাহ, বেশ সুন্দর কালারফুল দেখতে পাচ্ছি। এবার আমাদের গার্নিশিং এর পালা। দর্শক, খাবারের ক্ষেত্রে যেটি সব থেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে হাইজিন মেনটেন করা, এবং সেই জন্য আমি কিন্তু হাত ধুয়ে নিয়েছি অলরেডি। সো আমি আমার হাত দিয়েই আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। আমরা ঠিক এভাবে ফিলিংটা করে নেব। দেখতেই পাচ্ছেন, অনেক সময় দেখা যায় অনেক বাসায় বাচ্চারা সিদ্ধ ডিম খেতে চায় না, তাদের জন্য কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবেন, এবং লোভনীয়, দেখতেও লোভনীয়, খেতেও লোভনীয়, তারা কিন্তু বাচ্চারা কিন্তু খুব খুব বেশি পছন্দ করবে। সেই সাথে আমরা যারা বড়রা রয়েছে তারাও কিন্তু প্রোটিন হিসেবে প্রতিদিন, দেখা যাচ্ছে যেহেতু সারাদিন রোজা রাখতে হয়, 2 থেকে 3টি ডিম আমার মনে হয় খাওয়া উচিত, তো সেই হিসেবে কিন্তু আমরাও এইভাবে খেয়ে নিতে পারি। মনেই হবে না আপনি সিদ্ধ ডিম খাচ্ছেন, একদমই ডিফারেন্ট একটি রেসিপি, কিন্তু খেতে যেমন মজা পুষ্টিকরও তেমনই। এবার একদম ফাইনাল গার্নিশিংয়ের পালা, এবং এখন আমি দিয়ে দিচ্ছি আনার, এবং আনার দানার থেকে ভালো কিন্তু গার্নিশিং আর হতে পারে না। দেখতে ঠিক যেমন, আমি একটু ছড়িয়ে ছিটিয়েও দিই, একটু এলোমেলো ভালোই লাগে দেখতে, খারাপ না।
দর্শক তৈরি হয়ে গেল আমাদের খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি সতেজ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে কি কি প্রয়োজন ছিল। সিদ্ধ ডিম 6টি, টক দই 2 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ, লেমন জেস্ট পরিমাণ মতো, আপেল কুচি 2 টেবিল চামচ, আঙুর কুচি 2 টেবিল চামচ, আনারদানা 2 টেবিল চামচ, আনারস কুচি 2 টেবিল চামচ, খেজুর কুচি 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, বিট লবণ 1/2 চা চামচ, ধনে পাতা ও পুদিনা পাতা কুচি 2 চা চামচ। দর্শক দেখে নিলাম আমাদের আজকের সতেজ রেসিপি। ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট সতেজ রেসিপির পরবর্তী এপিসোডে আরও একটি মজাদার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।